أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি রিজিক ডবল করার একটি আশ্চর্যজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যে ঘটনা থেকে আমরাও কি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন সেই দিক নির্দেশনা পাব। যারা অভাবে আছেন, যারা বিভিন্ন ধরনের আর্থিক অনটনে আছেন, তাদের জন্য এই ভিডিও ইনশাআল্লাহ কিছুটা হলো উপকার দিবে। আসুন আমরা ঘটনাটির দিকে পা বাড়াই। হযরত মূসা আলাইহিস সালাতুসসালামের জামানার ঘটনা এটা। আমরা জানি আল্লাহ তাআলা যার রিজিক যতটুকু তাকে ততটুকু দিয়ে থাকেন, সারা জীবন ভর সেই রিজিক অল্প অল্প করে বিভিন্নভাবে তার কাছে পৌঁছে থাকে। যতদিন প্রতিটি প্রাণী নিজ নিজ তকদিরে লিখিত রিজিক হাসিল না করবে, ততদিন তার মৃত্যু হবে না। কারণ এই রিজিক আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকের জন্য লৌহে মাহফুজে নির্ধারণ করে লিখে রেখেছেন। হযরত মূসা আলাইহিস সালাতুসসালামের এক উম্মত একদিন মূসা কলিমুল্লাহর কাছে এসে আরজ করল, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমার তকদিরে যে লিখে দিয়েছেন, যা লিখে দিয়েছেন তা আমার কাছে গোটা জীবনে অল্প অল্প করে আসবে, কিন্তু আপনি নবী হিসেবে আমার জন্য দোয়া করুন, আল্লাহকে বলুন তিনি যেন আমাকে আমার সারা জীবনের সকল রিজিক সকল ধন সম্পদ একসাথে দিয়ে দেন। হযরত মূসা আলাইহিস সালাতুসসালাম দোয়া করার জন্য হাত উঠালেন, হে আল্লাহ, আমার এই উম্মত তার জীবনের সকল রিজিক একসাথে চায়, তুমি দয়া করে তার আরজি পূরণ করে দাও। হযরত মূসা আলাইহিস সালাতুসসালামের দোয়া আল্লাহ কবুল করলেন এবং সেই লোকের সারা জীবনের সকল মাল ও দৌলত আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতুসসালাম সেই লোকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন তার ঘরের বাহিরে মাল ও দৌলতের স্তূপ পড়ে আছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম নিজের দোয়া কবুল হওয়ায় খুশি হলেন। কিন্তু যখন মূসা আলাইহিস সালাম দ্বিতীয় দিন সেই লোকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন তার ঘরের বাইরে গতদিন যেই মাল দৌলত দেখেছেন তার তুলনায় দ্বিগুণ মাল ও দৌলত পড়ে আছে। এটা দেখে হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন এবং আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি কি আমার এই উম্মতকে ধন সৌলত ধন দৌলত একসাথে দিচ্ছেন না, বরং কি তাকে কিস্তিতে দিচ্ছেন? সে সেটাকে সামলাতে পারবে না বলে কি তাকে গতকাল কিছু দিয়েছেন, আজ আরো দিয়েছেন, এমন এমন কি? তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, হে মূসা, তার ধন সম্পদ আমি গতকালই সব দিয়ে দিয়েছি, কিন্তু সে তার সে সম্পদ একদিনেই তার এলাকার সকল গরিবদের মাঝে আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিয়েছে। সে মূলত আমার সাথে উত্তম ব্যবসা করেছে। প্রথমত সে আমার উপরে ভরসাকারী, দ্বিতীয়ত নিজের সকল রিজিক একসাথে চেয়ে তা গরিবদের মাঝে বিলিয়ে দেয়া বড়ই আশ্চর্যজনক, কারণ সে চিন্তা করেনি সে কিভাবে চলবে। তাই আমি তার এমন কাজে খুশি হয়ে তাকে গতদিন যা দিয়েছিলাম আজ তার চেয়েও দ্বিগুণ বাড়িয়ে দিলাম। এভাবে আল্লাহ যদি চান তাহলে বান্দাকে তার নির্ধারিত রিজিককে দ্বিগুণ করে দিতে পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সকল কাজে সর্বশক্তিমান। আমাদের উচিত সম্পদ কমে যাবে এই ভয়ে দান সৎকা থেকে বিরত না থাকা, সদা সর্বদা রিজিকের ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদা গরিব মিসকিন আত্মীয় স্বজনকে দান সৎকা করে যাওয়া।